ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক অভিনন্দন, দোয়া জানিয়ে শুরু করছি। আমরা কোরআন হাদিসের বিভিন্ন বিধান, বিভিন্ন শব্দকে বাস্তব জীবনে প্রয়োগ করতে যে বিভিন্ন পরিভাষা ব্যবহার করি, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানে পানির কথা বলছেন। এক জায়গায় আছে ও আংজালনা মিনাস সামাই মা আ, তো কোরআনের ভাষা অনুযায়ী পানি হলো মা উন। হাদিসে পানিকে মা উন বলা হয়েছে, কোরআনে পানিকে মা উন বলা হয়েছে। প্রশ্ন হলো তাহলে আমরা কি মা উন বলবো নাকি পানি বলবো? আমরা যদি বলি জানা না, হ্যাঁ আপনার মা উনকে পানি বলা যাবে না, এভাবে খুবজুন খুবজুন রুটি বলা হয়েছে, তো আমরা বলি রুটি, আর আরবি ভাষায় এটাকে বলা হয় খুবজুন। ঠিক এভাবে সাজারাতুন মানে হলো গাছ, কোরআনুল কারিমে বিভিন্ন হাদিসে আসছে লাইলাতুন, আমরা বলি কিন্তু রাত, আমরা লাইলা বলি না, লাইল বলি না। ঠিক এভাবে কোরআন হাদিসে আসছে নাহারুন দিন। এরপরে আরেকটা প্রসিদ্ধ শব্দ হলো তামারুন খেজুর। তো ওই যে মাউন, খুবজুন, সাজারাতুন, লাইলাতুন, নাহারুন, তামারুন ইত্যাদি শব্দ, এই শব্দগুলোর যে বাংলা আমরা অ্যাভেলেবেল ব্যবহার করি, তাতে কারোর কোনো আপত্তি নাই, কারোর কোনো সমস্যা নেই, কাউকে কোনো দিন আপত্তি করতে শুনিনি। কিন্তু কিছু শব্দকে নিয়ে আমরা খুব আপত্তি করি, যেমন একটা হলো মিলহন। মিলহন মানে হলো লবণ। এখন আমরা বলছি জানা না, লবণ বলা যাবে না, তো কী বলতে হবে? নুন বলতে হবে। কেন? অন্যান্য শব্দের যখন বাংলা বলছে আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে মিলহনের বাংলা হলো লবণ, এটা বলতে অসুবিধা হবে কেন? এর চেয়েও আরও বেশি বড় সমস্যা, আরও বেশি সমস্যা হলো লাহমুন নিয়া। কোরআন হাদিসের ভাষা হলো লাহমুন, মানে হলো আরবি লাহমুন, এর বাংলা হলো মাংস, আর উর্দুতে বলা হয় গোশত। আপনি যে কোনো উর্দু অভিধান, উর্দু যে ডিকশনারি, এর মধ্যে আপনি দেখবেন গোশত হলো উর্দু শব্দ, লাহমুন এর উর্দু তর্জমা হলো গোশত। এখন আমরা বলছি যে মাংস বলা যাবে না, কেন? যে না গোশ বলতে হবে, তা গোশও তো আরবি না, মানে মাংস যদি আমি না বলি তাহলে আরবিটা বলি, আরবি হলো লাহমুন। তো এখানে আমাদের সমস্যাটা আসলে কোন জায়গায়, কেন সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারিনি, কিন্তু সমস্যাটা হয় সেটা হলো আমরা গোশ বলি, মাংস বলি না। আবার অনেকেই বলে, অনেকেই বলে যে হিন্দুরা মাংস বলে, তো হিন্দুরা তো কথার কথা, আমরা লঙ্গি বলি, হিন্দুরা তো লঙ্গি বলে, তাহলে লঙ্গি বলা যাবে না। গামছাকে হিন্দুরা গামছা বলে, সুতরাং গামছা বলা যাবে না। চেয়ারকে হিন্দুরা চেয়ার বলে, সুতরাং চেয়ার বলা যাবে না, ওইটা কোনো কথা না। হ্যাঁ, হিন্দুদের কিছু পরিভাষা আছে, ওদের পার্সোনাল পরিভাষা, ওগুলো আমরা ব্যবহার করি না। যেমন ওরা বলে জল, আমরা জল বলি না, আমরা পানিই বলি। তো যাই হোক, বলছিলাম হলো মাংস নিয়ে। অনেকে আবার বলেন যে মা অংশ, ওই দুইটা সন্ধি বিচ্ছেদ হয়ে মাংস হয়েছে, এই কথাটাও ভুল। মা যোগ অংশ দুইটা সন্ধি বিচ্ছেদ হলে মাংস হয় না, এটাও ভুল কথা। যাই হোক, লাহমুন এটা হলো আরবি শব্দ, ওই আরবির উর্দু তর্জমা হলো গোশত, আর লাহমুন এর বাংলা অর্থ হলো মাংস। সুতরাং আমরা মাংস বলবো, নির্দ্বিধায় বলবো, এখানে ভুল, অপরাধ, অন্যায়ের কোনো সম্ভাবনা নেই। এটা বাংলা শব্দ হিসাবে বলছি, আমার মায়ের ভাষা বাংলা ভাষা, দেশীয় ভাষা হিসাবে বলছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আদব টিভি, ইসলামের বাণী প্রকাশে অঙ্গীকারবদ্ধ।